কাপ্তাইয়ে কর্ণফুলী লেগের পাশে একটি নৈসর্গিক একটা পাব হাউসের পাশেই এখানে আমরা গতকাল থেকেই যে ঘুরতে আসা পর্যটকদের সাথেই রাত্রে এখানে যাপন করেছি। আমরা যে আপনার তাঁবুতে ছিলাম, এই যে আপনার কর্ণফুলীর পারে যে তাঁবুতে ছিলাম, ওখান থেকে এই যে সাত সকালে আপনার সোনালী রোদে পাখির কিচিমিচি সেই ডাকে আমাদের ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরপরই আমরা এখন দেখতেছি যে চট্টগ্রাম থেকে যারা আসছে একটি তাদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে, মানে এক ব্যান্ডের একজন ভোকাল শহীদ জান্না উনিও আছেন এখানে, আর আড্ডায় মশগুল। এই মুহূর্তে আমি একটু কথা বলবো যে আমাদের এখানে যারা আছেন, ওই আপনি মুজিব ভাই, আপনি একটু বলেন যে আপনি এখানে এসে আপনার অনুভূতিতে কেমন লাগছে? হ্যাঁ, অনুভূতি অনেক চমৎকার। আমরা নাগরিক জীবনের ব্যস্ততা ফেলে আমরা এই গ্রামের জীবনে নদীর পারে আমরা আজকে রাত্রিতে যাপন করছি। আসলে এখানে একটা নৈসর্গিক দৃশ্য আছে, আমরা কর্ণফুলীর নদীর পারে আমরা টেন্টে আজকে রাত যাপন করেছি। এখানে আমরা প্রাকৃতিক অনেক বিষয় আমরা লক্ষ্য করেছি, পাখির ডাক শুনেছি, মুরগির ডাক শুনেছি, হরিণের ডাক শুনেছি। নাগরিক জীবনের ব্যস্ততা ফেলে এইখানে এসে আমরা জীবনকে একটা অন্যরকম ভাবে অনুভব করেছি এবং দারুণ ভাবে আমরা এনজয় করেছি। সবাই মিলে, আমরা বন্ধুরা মিলে এখানে অনেক মজা করেছি। মানে আপনি নাগরিক, এই যে শহরের যান্ত্রিকতা ছেড়ে এখানে এসে আপনার এই সাত সকালটা আপনার যে খুব ভালো লেগেছে, এটাই হচ্ছে আপনাদের এই এখানে ভালো লাগা। আর তাহলে আমরা এই মুহূর্তে যাচ্ছি যে কর্ণফুলী যে নদী, এই কর্ণফুলী নদীকে নিয়ে কিন্তু অসংখ্য গান, অসংখ্য শিল্পীর জন্ম হয়েছে বা অতীত হয়ে গেছে। তা আমরা এই মুহূর্তে একটু শুনবো এই কর্ণফুলী, বিখ্যাত কর্ণফুলীকে নিয়ে যে গান, এই শহীদ ভাইয়ের কণ্ঠে আমরা এই কর্ণফুলীর গান শুনতে শুনতে আজকে এই সাত সুন্দর সোনালী সকালটাকে একটু উপভোগ করবো। এই গানটা আসলে মলয় বোস দস্তিদার গানটা রচনা এবং শুরু করেছেন। এটা প্রায় 50 কি 60 বছর আগের গান, আর এটা আমরা একটু ইম্প্রোভাইজ করে অনেকটা গানটা করছি, শুরু করছি। সুড সুড দেউতুলি পানি, সুড সুড দেউতুলি লুসাই পাহাড়, উরুতু নামিয়ে নে যার গই কর্ণফুলী, লুসাই পাহাড় উরুতু নামিয়ে নে যার গই কর্ণফুলী, পাহাড়ি হন সুন্দরী মাইয়া দেউয়ের পানিতে যা, সেইদিন তোর নাম কর্ণফুলী, লুসাই পাহাড় তোর নামিয়ে নে যার গই কর্ণফুলী, লুসাই পাহাড় তোর নামিয়ে নে যার গই কর্ণফুলী, সুড সুড দেউতুলি পানি, সুড সুড দেউতুলি লুসাই পাহাড় তোর নামিয়ে নে যার গই কর্ণফুলী, চাই পাহাড় পুরুত নামিয়ে নে যার গই কর্ণফুলী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, এই যে আপনি শুনলেন যে কর্ণফুলী নদীর যে আপনার আমাদের দৈনন্দিন জীবনে যে কত ভূমিকা পালন করছে, আমরা সাত সকালে দেখছি সাত সকাল থেকে সেই জেলেরা মাছ ধরা শুরু করেছেন এবং অনেকে পণ্য নিয়ে সেই শহরের দিকে ধাবিত হচ্ছে, এবং এই কর্ণফুলী নদী ঘেঁষে যে লক্ষ কোটি মানুষ যে তাদের জীবন জীবিকা তাগিদে যে এই কর্ণফুলীর নদী যে ভূমিকা রাখছে সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। আর সবচেয়ে একটি বড় কথা বলতে হয় যে আপনার এই কর্ণফুলী নদীর উপরেই সৃষ্টি যে কাপ্তাই জলবিদ্যুৎ, যে বিদ্যুতের চাহিদার বাংলাদেশের প্রায়
অর্ধেক শতক বলা যায় যে আমরা দেশের বিদ্যুতের চাহিদা পূরণ করছে, সেটিও কিন্তু এই কর্ণফুলী নদী থেকে, যে কর্ণফুলী নদীতে নদীটি ভারতের সেই লুসাই পাহাড় থেকে, মিজোরামের লুসাই পাহাড় থেকে সৃষ্টি হয়ে সেই বরকল রাঙামাটি কাপ্তায় আপনার রাঙ্গুনিয়া হয়ে চট্টগ্রামে এসে পৌঁছেছে এবং এটি আপনার এই বঙ্গোপসাগরের সাথে মিশে গেছে। আর যেটি হ্যাঁ এখন এখন আমি একটু আর একটু কথা বলবো যে আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগতেছে, এই যে যান্ত্রিক খোলা হচ্ছে, আমরা যে এখানে প্রকৃতির কাছে আসতে পেরেছি, এখানে আমাদের মনটা খুব শান্ত হয়ে যাচ্ছে। আমার মতে আমাদের যারা যান্ত্রিক খোলা হলো শহরে থাকে, তাদের উচিত প্রতিটা সময়ে যখনই সময় পায় ছুটে আসুক এখানে, পাহাড়ের পাশে, নদীর পাশে, নদীর দিকে তাকিয়ে থাকুক, তাকে মনটা উজাড় হয়ে যায়, মনটা শান্ত হয়ে যায়। ধন্যবাদ সবাই। অনুভূতি ছোট করে বলবেন এক কথায়, অসাধারণ। আমার মনটা পড়ে গেছিল এখানে এসে, অসাধারণ।